এসে গেল, তাই আট থেকে আসি এখন ব্যস্ত পুজোর শপিং এ। এবিপি লাইভ এর ক্যামেরা চলে এসেছে গড়িয়াহাটে। আমি দাঁড়িয়ে আছি বাসন্তী দেবী কলেজের সামনে, আর এখানে জমজমাট পুজো শপিং। কথা বলে নেব একটু যারা শপিং করতে এই মুহূর্তে ব্যস্ত। গড়িয়াহাট ফুড থেকে শাড়ি কেনার সবথেকে ভালো মানে প্লাস পয়েন্ট হলো যে প্রচুর ভ্যারাইটিস আছে, বিভিন্ন রকমের শাড়ি, এবং প্রাইস রেঞ্জটাও বেশ অ্যাফোর্ডেবল আমাদের জন্য, এবং রেগুলার ওয়্যারের শাড়ি হিসেবে সেগুলো খুবই ভালো কাজ করে। তো ওই জন্যেই ফুড থেকে শপিং করতে মানে আমরা বেশি প্রেফার করি, আমরা যারা ইয়াং জেনারেশনের ছেলেরা। গড়িয়াহাট আমার প্রচণ্ড পছন্দের জায়গা। এখানে যেমন সুন্দর সুন্দর কালেকশন তেমন অ্যাফোর্ডেবল প্রাইস, সব কিছু মিলিয়ে গড়িয়াহাটের শাড়ির কোনো তুলনা হয় না। অন্য কোথাও পাওয়া যায় ঠিকই, কিন্তু তবু এখানকার একটা অন্যরকম ক্রেজ, এইটার জন্যই আমার গড়িয়াহাট ভীষণ পছন্দ। শাড়ি অনুযায়ী যেরকম শাড়ি সেরকম অনুযায়ী দাম ঠিকই নেয়, বরং কমেই পাওয়া যায়। এখন তো মনে হচ্ছে শাড়িটা একটু বেশি ফ্যাশনে, মানে যেটা দেখা যায় মোস্ট অফ দ্য ফিমেলস এখন একটু শাড়ির দিকেই বেশি ঝুঁকেছে, মানে আমি নিজেও ইনফ্যাক্ট আমি শাড়ি পরেও আছি। তো মনে হচ্ছে ফ্যাশনে এবার শাড়িটাই বেশি যাবে, আর তাছাড়া ওয়ান পিস কর্ড এগুলো তো আছেই। পুজোর সাজ মানেই সেখানে শাড়ি মাস্ট। আর এবার কি কি শাড়ি রয়েছে ট্রেন্ডিং জেনে নেব। ঢাকাই পেয়ে যাবেন, হ্যান্ডলুম আছে, কটন শাড়ি আছে, ছাপা আছে। এবছর কোন শাড়িটা ক্রেতারা বেশি কিনছেন? এবছর কিছু বলা যাচ্ছে না, সেরকম কিছু ট্রেন্ডিং বলে কিছু নেই। সবকিছুই কি কেনা হচ্ছে? সবই মিলিয়ে ঝুলিয়ে সব বিক্রি হচ্ছে। বিক্রি বাড়টা কেমন হচ্ছে? বিক্রি বাড়া কিছু বলা যাচ্ছে না, কারণ কাস্টমার লোক বেরিয়েছে, এখন ঘুরছে, যা হবে চারটার পর। প্রত্যেক বছর এমনিতেও মল থেকে কেনা বা অনলাইন শপিং এখন যদিও ট্রেন্ডে আছে, এগুলো সবার পরেও জাস্ট মনে হয় কোথাও ওই থ্রিফ্ট শপিংটা খুব মানে স্ট্রিট শপিংটা না হলে ইনকমপ্লিট পুজো। শাড়ির মধ্যে প্রচুর চয়েস তো আছেই কেনার জন্য। আমার এই গড়িয়াহাটে বাসন্তী দেবী কলেজের সামনে থেকে 500 থেকে শুরু আছে মোটামুটি ভালো কোয়ালিটির শাড়িগুলো, 400-500 থেকে ভালো কোয়ালিটির মোটামুটি শাড়িগুলো পেয়ে যাবে। হ্যান্ডলুম আছে, ঢাকাই আছে, জামদানি আছে, বিভিন্ন কোয়ালিটির শাড়ি রয়েছে। যে বড় বড় যেগুলো আছে কোম্পানির যে এগুলো আছে সেগুলো স্টোরেজ হয়, যে একটা দুটো যেগুলো বিক্রি হলো না সেগুলো এখানে স্টোর করে বিক্রি করা হচ্ছে। পূজোর 5 দিন যে কোনো পোশাকে নিজেকে সাজান না কেন, অষ্টমীর অঞ্জলিতে এবং দশমীর সিঁদুর খেলায় শাড়ি কিন্তু মাস্ট। তাই গড়িয়াহাটে রয়েছে অনেক ধরনের শাড়ি, আর এখানেই আমরা চলে এসেছি বিভিন্ন রকম শাড়ির খোঁজে। এটা 500 হয়ে যাবে ঢাকাই জামদানি, ঠিক আছে, অল ওভার কাজের মধ্যে আছে। এটা মটকা সিল্কের মধ্যে আছে, পুরো অল বোর্ড। এটা দাম আছে 1450। পূজোর সাজে অন্য পোশাক হলেও শাড়ি কিন্তু মাস্ট, তাই গড়িয়াহাটে এই মুহূর্তে শাড়ি কিন্তু প্রচুর লোক কিনছে, এবং বিভিন্ন শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। তাই আপনারও যদি শাড়ি কেনা বাকি থাকে তাহলে অবশ্যই ঘুরে দেখতে পারেন গড়িয়াহাট মার্কেট। ক্যামেরায় নিবেদিতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রশ্মি শর্মা, এবিপি লাইভ।